আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল রান্না করতেছি সবজির খিচুড়ি। এখানে আমি মসুরের ডাল দিয়েছি, চাল দিয়েছি, সবজি দিয়েছি। এগুলো দিয়ে আমি সকাল সকাল একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি। হঠাৎ করেই মনে হলো আজকে সকালবেলা সবজির খিচুড়ি খাবো, তো তাই সবজির খিচুড়িটা রান্না করে নিচ্ছি। কারা কারা আমার মতো সবজির খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কেটে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ, তো আর তেল দিয়েছি, সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করলে একটু টেস্ট বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটতেছে চাল, ডাল, সবজি, সব কিছুই। মানুষের জীবনটা না খুবই অদ্ভুত। এ জীবনে মানুষ কখনো কিছু পায়, আবার কখনো কিছু পায় না। সুখ দুঃখ মিলিয়েই কিন্তু মানুষের জীবন, এর মধ্যেই আমাদের বাঁচতে হয়। শত দুঃখ কষ্টের মধ্যেও হাসি খুশি থাকতে হয়। তো এই যে আমাদের বিয়ে হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল, এখনো আমাদের একটা বেবি হচ্ছে না, এটা যে কত কষ্টের আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আর বেবি হচ্ছে না, অনেক ট্রিটমেন্টই করছি, এখনো করছি। এই ট্রিটমেন্টটা এত এক্সপেন্সিভ যাদের বেবি হচ্ছে না, তো ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর দেখালে অনেক মানে খরচার বিষয় আর কি, প্রচুর টাকা পয়সা লাগে এই বিষয়ে মানে চিকিৎসা করতে। তাই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই চিকিৎসা করতে। তো তাই চিন্তা করি যে সাধারণ যে মানুষ আছে একদম গরিব, তারা কিভাবে মানে বেবি না হলেও তারা কিভাবে চিকিৎসা করবে সেটাই আসলে আমি চিন্তা করি। তো মানে একটু যদি সমস্ত খরচগুলো কমানো যেত তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা খুব কম খরচে চিকিৎসা করতে পারতো। এই টাকা পয়সার জন্যই অনেকেই চিকিৎসা করতে পারে না, তাদের মনের আশাও পূরণ হচ্ছে না। আসলে সরকারের উচিত এই চিকিৎসা ক্ষেত্রে একটু যেন মানুষ অল্প খরচে চিকিৎসা করতে পারে সেদিকে নজর দেওয়া। তাই চিন্তা করি আহারে মানুষের কত কষ্ট, কত দুঃখ, টাকা পয়সার কারণে অনেকেই অনেক কিছুই আসলে পূরণ করতে পারে না। মনের যত দুঃখ কষ্ট মনের ভেতরেই রেখে যায়, যত শখ আহ্লাদ সবই মানুষের ভেতরেই থেকে যায়। এগুলো আসলে না বলা কষ্ট, কাউকে বলাও যায় না, আবার সহ্য করাও যায় না, এমন একটা কষ্ট। তাই আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করে, সবাইকে মা হওয়ার তৌফিক দান করে, সাথে আমাকেও যেন আল্লাহ তালা দয়া করেন, আমিও যেন কনসিভ করতে পারি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো আমি ডক্টর সংযুক্তা সাহাকে দেখাচ্ছি, আল্লাহ ভরসা। এখন বাকিটা কি হয় জানি না, উনি সেন্ট্রাল হসপিটালে বসে, আমি ওনাকেই দেখাই। তো ওনাকে কিভাবে দেখাবেন যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি বলে দেব আপনাদের। ডক্টর সংযুক্তা সাহার সিরিয়াল পাওয়া কিন্তু খুবই টাফ, তো আমাকে জানাবেন, আমি আপনাদের বলে দেব প্রসেসিংটা। সকাল সকাল গরম গরম খিচুড়ি খাচ্ছে, আমরা যা খাই মিঠু তাই খেতে পছন্দ করে। এই যে আমাদের খিচুড়ি, যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ কোনো গাইনি ডাক্তার দেখাবেন, নর্মাল কোনো গাইনি ডাক্তার দেখাবেন না। ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর দেখালে আপনারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।